दस लक्ष हज निये पालित होच्छे 2022 सालेर पवित्र हज। गेल दुई बछरे करोना महामारीर जन्य हज पालित ना होलेओ खूब आड़म्बरेर साथे पालित होच्छे 2022 सालेर पवित्र हज प्रक्रिया। किन्तु ए बछरे हजेर खरच एक लाफे बेड़े गिएछे प्राय एक लाखेरो बेशी टाका। पश्चिमबंग थेके आगे हज करते खरच लागत 2,65,000 टाका, एबार ता बेड़े दाड़िएछे 4,30,000 टाकाय। तबुओ भारतवर्ष थेके 79,237 जन हाजी एबार हजे अंश निच्छेन। कुन देश थेके कत हाजी हजे जाच्छेन विस्तारित जानुन प्रतिबेदने। बराबरের মতো এবছরও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পেয়েছেন। ইন্দোনেশিয়া থেকে 1,51,000 জনকে এবার হজ করার সুযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে হজ করার সুযোগ পেয়েছেন 81,132 জন হজযাত্রী। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারত থেকে 79,237 জনকে এবার হজ করার সুযোগ দেওয়া হয়েছে। এদিকে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন 57,558 জন হজযাত্রী। এবার আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ হজ করার সুযোগ পেয়েছেন। দেশটি থেকে মাত্র 23 জনকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে 35,375 জন হজ করার সুযোগ পেয়েছেন। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি 83,008 জন এবার হজ করতে পারছেন। এছাড়াও ইরান থেকে 38,881 জন হজ করার সুযোগ পেয়েছেন। তুরস্ক থেকে 37,770 জন হজ করার সুযোগ পেয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে 9,504 জন, রাশিয়া থেকে 11,318 জনকে হজের সুযোগ দেওয়া হয়েছে। চীন থেকে 9,190 জন ও ইউক্রেন থেকে এবার 91 জনকে হজের সুযোগ দিয়েছে সৌদি আরব। এর আগে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবছর 10 লক্ষ মানুষ হজের সুযোগ পাবেন। এর মধ্যে 85% অর্থাৎ 8,50,000 মানুষ বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়ার অনুমতি পাবেন। এছাড়া সৌদি আরব থেকে 1,50,000 মানুষকে হজের সুযোগ দেওয়া হবে। এবছর হজের জন্য দুটি শর্ত দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। শর্ত দুটি হল হজযাত্রীদের বয়স 65 বছরের কম হতে হবে এবং নিতে হবে পূর্ণ ডোজ টিকা। সৌদির উদ্দেশ্যে রওনা দেওয়ার 72 ঘন্টার মধ্যে PCR টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা মহামারীর কারণে গত বছর সীমিত সংখ্যক হজযাত্রী হজে অংশ নিয়েছিলেন। সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী গত বছর 58,745 জন হজ পালন করেছেন। অথচ মহামারীর প্রাদুর্ভাব শুরুর আগের বছরগুলোতে প্রতি বছর হজ করতে সৌদি আরবে যেতেন 20 লাখ মানুষেরও বেশি। এবছর হজযাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। হজের মরশুমে প্রত্যেক দিন 40 লক্ষ জমজম পানির বোতল দেওয়া হবে আগত মেহমানদের। রবিবার মক্কা ও মদিনা শরীফের জেনারেল প্রেসিডেন্ট এই ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস আনুষ্ঠানিকভাবে হজ সেবা শুরু করেছেন। 10,000 পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক এই দিন অফিসিয়ালি কাজ শুরু করলেন। প্রতি মিনিটে মিনিটে হজ সেবার যাবতীয় তথ্য বিশ্লেষণ করার ব্যবস্থা থাকছে সেখানে। আর সুদাইস জানান, মক্কার মসজিদুল হারামে প্রবেশের জন্য 144টি গেটের ব্যবস্থা করা হয়েছে। মসজিদের ভিতরে দৈনিক 30 লক্ষ ও বাইরে 10 লক্ষ জমজম পানির বোতল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। তোয়াফের জন্য এবছর চত্বর বানানো হয়েছে হাজিদের সুবিধার জন্য। তিনি আরও বলেন, আল্লাহর অজস্র শুক্রিয়া যে গত 2 বছর দুটি পবিত্র মসজিদ চত্বরে করোনা আক্রান্তের কোনো ঘটনা ঘটেনি। এবছর জীবাণুমুক্ত করণের কাজে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও 2,000 ইলেকট্রিক গাড়ি রেডি রয়েছে বয়স্ক ও অসুস্থদের সেবার জন্য। যদিও এবছর 65 বছরের বেশি সৌদি নাগরিকদের হজের আবেদন করতে নিষেধ করা হয়েছে, আগত আল্লাহর মেহমানদের জন্য
উন্নত মানের পরিষেবা দেওয়ার কথা জানালেন হজ ও দুই পবিত্র মসজিদের ব্যবস্থাপক সংস্থার প্রধান আসুদাইস। এছাড়াও এবছর হজের জন্য রোড টু মক্কা চালু করা হয়েছে, যেটা হাজিদের জন্য হজ প্রক্রিয়াকে মসৃণ ও সুবিধাজনক করতে পারে। আপডেটটি এই পর্যন্তই, আসবো আবারও আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।